চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হেফাজত আমির আল্লামা শফি। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের মামলায় তিতাসের বরখাস্ত আট কর্মকর্তা কর্মচারী দুই দিনের রিমান্ডে, এ ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু, এ নিয়ে মারা গেলেন 33 জন। সীমান্তে হত্যাশূন্য নামিয়ে আনার প্রতিশ্রুতি বিএসএফ মহাপরিচালকের, যৌথ দলিল স্বাক্ষরের মধ্যে দিয়ে বিজেপি বিএসএফ সম্মেলন শেষ। পেঁয়াজের দাম পাইকারিতে কিছুটা কমলেও প্রভাব নেই খুচরা বাজারে, মূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের অভিযান। অপকর্ম করলে দলীয় লোকদেরও ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের অপকর্ম যাতে জনসম্মুখে না আসে সেজন্য নতুন নতুন আইন করা হচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1567 জন। ঘোড়াঘাটের ইউএনএ ওয়াহিদা ওএসডি শামী মেজবাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বদলি। রুশ বাহিনীর সাথে সংঘর্ষের জেরে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আরও সেনা মোতায়েন। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে দুই একদিনের মধ্যে ইতিবাচক সিদ্ধান্তের আশা বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের।